প্রিয় সুখের কথা তোমাকে কিছু লিখতে পারছি না বলে কষ্ট হচ্ছে কোনো এক আনন্দের দিনে আমাদের দেখা হলো অথচ অদেখার দিনগুলোকে কেন যে আনন্দের কথা দিয়ে সাজাতে পারছি না এই যে কত বড়ো ব্যর্থতা অপদার্থতাও বলতে পারো কিন্তু যা সত্য নয় তা তো ভালোবাসার ঠুঁটে বড়ো বেমানান তাই এ দুঃখের কথা কষ্টের কথা বলতে হচ্ছে না বললেই ভালো হতো কিন্তু না বলে যে থাকাও যায় না যেদিন তুমি ঠিক করলে এ সম্পর্কের থেকে বেরিয়ে যাবে সেদিন তোমার বান্ধবীকে ফোন করে বলেছিলাম আমি হয়তো আর ভালো মানুষ থাকবো না খারাপ খুব খারাপ হয়ে যাব এ নিতান্তই আবেগের কথা কিন্তু এর ভেতরে একটি খাঁটি সত্য ছিল যে আমি তোমার ভালোবাসার কাছে সৎ থাকতে চেয়েছিলাম এবং সেই মুহূর্তে আমার মনে হয়েছিল তোমার ভালোবাসার অভাব আমাকে একটা খারাপ মানুষে পরিণত করে দেবে তুমি এই বলো এই কথাটাকে যতই আবেগপ্রবণ ছেলে মানুষই মনে হোক কথাটার ভেতরে একটা সত্য ছিল সত্যটা এই আমি তোমাকে ভালোবাসতাম হ্যাঁ মনে আছে সেদিন তোমার বান্ধবী বলেছিল ভালো থাকাই জটিল খারাপ হয়ে যাওয়া সহজ তুমি কি এত সস্তা যেই এই গ্রহণ করবে ওর কথা খুব গভীর ও মূল্যবান কিন্তু আমার কাছে ছিল আংশিক সত্য আমি বিশ্বাস করতাম আমার কাছে জটিল কিছুই নয় খারাপ বা ভালো আমি চাইলেই হতে পারি কিন্তু যত দিন যেতে লাগলো বুঝতে পারলাম আমার পক্ষে খারাপ হওয়াটাই জটিল সত্য হলো আমিও চেষ্টা করেছি অসৎ হতে প্রতারক হতে সুযোগ নিতে পারিনি বারবার ব্যর্থ হয়েছি এবং খারাপ হওয়ার প্রবল প্রচেষ্টা ব্যর্থ হয় আমি বিনি প্রচেষ্টায় ভালো হয়ে থেকে গেছি এ থেকে তো এটাই উপলব্ধি হয় চেষ্টা করে কেউ কিছু হয় না মানুষের ভিতরেই থাকে তার ভবিষ্যতের হয়ে ওঠার বীজ আমরা চাইলেই হয়তো তাকে উপরে ফেলতে পারি না এতগুলো কথা বললাম সে তোমাকে আমি কত ভালোবাসতাম এটা বোঝানোর জন্য নয় এসব বললাম একটা সমাজ বা মানব গোষ্ঠীতে একটা মানুষের হয়ে ওঠা ও সেই হয়ে ওঠার ট্রেজেডি বোঝাতে চাইবো বলে দেখো এটা ঠিক সমাজ বদলাচ্ছে বদলাচ্ছে তার দেখার ভঙ্গি আর তাই একটা দেখার বয়স বেড়ে গেলে তার চোখে নতুন দেখার সঙ্গে অনেক অমিল ঠেকছে এবং এই দুই দেখার মুখোমুখি দেখা হলে ভাবের থেকে কন্দলেই বেশি হবে তুমি ভাবো একটা সময় মানুষ কর্ণের কাহিনী পড়েছে মেঘনাতের কাহিনী পড়েছে তাদের জীবনের ট্রেজারি দেখে কেঁদে ভাসিয়েছে মনে মনে তাদের অর্জুন কিংবা রামের চেয়েও বড় বীর ভেবে শ্রদ্ধায় মাথা নত করেছে আর আজ দেখো কর্ণ বা মেঘনাথের মতো মানুষের কোনো দাম নেই এখন শুধু সাফল্য দিয়েই মানুষ আরেকটি মানুষকে মাপে কর্ণ ও মেঘনাথের মতো চরিত্ররা বড় অবহেলিত হাসির পাত্র তোমাকে বলি যে সমাজে কর্ণ ও মেঘনাথের প্রতি কোনো শ্রদ্ধা ও প্রেম নেই সেই সমাজের মানুষ যে অন্তরে কত নিঃস্ব ভিখারি তা বলে বোঝানো সম্ভব নয় কষ্টের এটাই যে আমরা সেই সমাজে বাস করছি আমাদের প্রেমিকারা বন্ধুরা স্বজনেরা সেই সমাজের সফল মানুষ হয়ে উঠছে এটা ভাবলেই দুঃখে অসহায়তায় মনটা ডুকরে ওঠে অথচ আগেই বলেছি মানুষ যা হয় সে তার বাইরে কিছু হতে পারবে না বলেই তাই হয় এটা দিয়ে আমি তোমাকে বোঝাতে চাইছি ভালো হওয়া খারাপ হওয়া জেতা বা হারা এগুলো আসলে সমান কৃতিত্বের সমান প্রচেষ্টার কিন্তু আশ্চর্যের একটা মানুষ খারাপ হতে চেয়েও ভালো হয়ে থাকতে বাধ্য হয় আর একটা মানুষকে ভালো হতে চেয়েও খারাপ মানুষ হয়েই থাকতে হয় এটা এই দুটো ভিন্নমুখী স্রোতের ভিতরেই আছে একটা মানুষের প্রকৃত সত্তার দ্বন্দ্বের কাহিনীটি আমরা তো জানি ভালো ও সৎ হতে গেলে একজনকে অনেক ত্যাগ করতে হয় যন্ত্রণা পেতে হয় আর মানুষ খারাপ হয় তার ভোগ বিলাস আত্মপরতা ত্যাগ না করতে পারার জন্য এখন দেখো ভালো মানুষটি ভোগ বিলাসী ও আত্মপহর হতে চেয়েও হতে পারছে না আর খারাপ মানুষটি ভোগ বিলাস ত্যাগ করতে চেয়ে নিঃস্বার্থ হতে চেয়েও হতে পারছে না ভালো মানুষ ও খারাপ মানুষের এই হলো ব্যবধান তুমি বলো এই ভালো মানুষগুলোকে যদি সমাজ দুর্বল অসহায়ভাবে সেটা কোনো ভুল ধারণা নয় কিন্তু খারাপ মানুষগুলো পার্থিব সফলতা দেখে কিভাবে আমরা বলতে পারি যে তারা দৃঢ় সবল দুর্বলতা উভয়েরই আছে উভয়েই চায় এক আর হয় এক উভয়েই তার ভেতরের বীজটিকে অতিক্রম করতে পারে না ব্যর্থ হয় তাহলে এখন তোমার কি মনে হয় না ভালো মানুষগুলোর এই দুর্বলতার জন্যই এই জগৎ এত সত্ত্বেও চলমান তোমার কি মনে হয় না জগতেই ভালো মানুষের দুর্বলতা আরও বেশি প্রয়োজন আর মানুষ এদের উপহাস করে ব্যর্থ হলে খোঁচা দিতে থাকে এটাকে আমার খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার সঙ্গে তুলনীয় মনে হয় হয়তো এই রূপকটাই যিশুর মধ্যে প্রকাশিত প্রতিদিন এভাবেই অজস্র যিশুকে আমি ক্রুশবিদ্ধ হতে দেখি আর চিৎকার করতে দেখি পিশাচ বিশ্বাসঘাতক ষড়যন্ত্রকারীদের তবু যিশু যেতে যেতেও তাদের ক্ষমা করে দেই। কারণ ক্ষমা না করে যিশু অন্য কিছু করতেই পারে না লেখা শেষ করতে করতে বলি সেদিন তোমার উপর খুব রাগ হয়েছিল তোমাকে খুন করতে ইচ্ছে হয়েছিল কিন্তু পারিনি সেই ইচ্ছেটা ভেসে গেছে চোখের চলে ক্ষমার অসুখে আমি তোমাকে সুখী দেখতেই চেয়েছি ইতি তোমাকে আমি দয়াময়।